ফেসবুকে যদি তোমরা সঠিক নিয়মে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ না করো তাহলে করার ফেসবুক থেকে যে টাকাটা ইনকাম করবে সেটা তোমার অ্যাকাউন্টে নিতে পারবে না তাই তোমাদের কাছে অনুরোধ করব এই ভিডিওতে দেখানো তোমরা কন্টেন্ট মনিটাইজেশনটাকে সেট আপ করবে ওকে তো প্রথমে কন্টেন্ট মনিটাইজেশন সেট করার আগে তোমাদেরকে এটা দেখে নিতে হবে তোমার ফেসবুকের পে আউটে কোনোরকম সমস্যা রয়েছে কিনা এটাকে দেখার জন্য প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে এরপর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অফ সেন্ডার ওপর টাচ করবে এরপর তোমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অফ সেন্ডার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার কিছুটা নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে পে আউট এর একটা অপশন দিতে পারবে এই অফ সেন্ডার ওপর টাচ করবে তাহলে এই পেজটা আসবে এই পেজটার ওপরের ডান দিকের সেটিংস অফ সেন্ডার ওপর টাচ করবে তাহলে এখানে তোমার ফেসবুক এর পে এর ডিটেলস গুলোকে দেখতে পারবে এখানে তোমরা দেখে নেবে তোমার যে পার্সোনাল ডিটেইলস গুলো দেওয়া রয়েছে সেগুলো সবকিছু ঠিক দেওয়া রয়েছে কিনা তার সাথে এখানে বিজনেস টাইপের ঘরটাতে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা রয়েছে কিনা যদি এখানে সবকিছু ঠিক থাকে তাহলে তোমরা বুঝবে তোমার ফেসবুকের পে আউটটা ঠিক রয়েছে এখানে যদি কোনো কিছু ভুল থাকে তার মানে তোমার ফেসবুকের পে সমস্যা রয়েছে এই ক্ষেত্রে যে সমস্যাটা রয়েছে সেটাকে ঠিক করার পর তোমরা কন্টেন্ট মনিটাইজেশনটাকে সেট আপ করতে পারো অথবা কন্টেন্ট মনিটাইজেশনটাকে সেট আপ করার সময় একটা নতুন পে আউট অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারো তবে একটা পুরনো পেআউট অ্যাকাউন্ট থাকার পরেও তোমরা যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট করার সময় আরেকটা নতুন পে আউট অ্যাকাউন্ট তৈরি করো এই ক্ষেত্রেও একটা সমস্যা দেখা দেবে যেটা ভিডিওর আগে তোমাদের বলে দেবো ওকে তো এরপর কন্টেন্ট মনিটাইজেশনটাকে সেট আপ করার জন্য এখানে কন্টেন্ট মনিটাইজেশন এর পাশের সেট আপ অপশনটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজ টা আসবে এই পেজ একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে গেট স্টার্টেড এর একটা দেখতে পারবে এই টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা টা আসবে তোমার যে রয়েছে সেটাকে তোমরা এখানে দেখতে পারবে যদি তোমার ঠিক থাকে তাহলে এখানে পুরনো পে আউট সিলেক্ট করে নেবে এরপর নিচের নেক্সট অপশান উপর টাচ করবে আর যদি পুরনো পে ঠিক না থাকে তাহলে একটা নতুন পে আউট অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচের যে অপশান টা রয়েছে অ্যাড নিউ বিজনেস ইনফো এই অপশান টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজ টা চলে আসবে এই পেজটার একদম প্রথমের অপশানটা রয়েছে লিগাল ফার্স্ট নেম সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার যে নামটা রয়েছে সেই নামটা শুধুমাত্র এই ঘরটার ভেতর লিখবে তারপরের রয়েছে লাস্ট সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার যে টাইটেলটা রয়েছে অথবা নামের পর যেটাকে লেখো সেটাকে এই ঘরটার ভেতর লিখবে তারপরের অপশানটা রয়েছে ডেট অফ বার্থ তোমার যে জন্মের ডিটেলসটা রয়েছে সেটাকে এখানে সিলেক্ট করে নেবে তারপরের অপশানটা রয়েছে কান্ট্রি তোমরা কোন দেশের নাগরিক সেই দেশের নামটাকে এখানে সিলেক্ট করে নেবে এখানে সবকিছু সিলেক্ট করে নেওয়ার পর নিচের নেক্সট টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার একদম প্রথমের অপশানটা রয়েছে কান্ট্রি এখানে তোমার দেশের নামটা সিলেক্ট করাই থাকবে কিছু করার দরকার নেই তারপরে অপশানটা রয়েছে বিজনেস টাইপ এই বিজনেস টাইপের ঘরটাতে তোমরা এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবে এখানে ইন্ডিভিজুয়ালের জায়গায় অন্য কিছু সিলেক্ট করবে না এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার একদম প্রথমের অপশানটা রয়েছে লিগ্যাল ফার্স্ট নেম এটা সিলেক্ট করাই থাকবে কিছু করার দরকার নেই তারপরের অপশানটা রয়েছে লিগ্যাল লাস্ট নেম এটাও সিলেক্ট করা থাকবে কিছু করার দরকার নেই তারপরের অপশানটা রয়েছে ডেট অফ বার্থ এটাও সিলেক্ট থাকবে কিছু করার দরকার নেই এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে প্রাইমারি অ্যাড্রেসের একটা অপশান দেখতে পারবে সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার যে ঠিকানা রয়েছে সেই পুরো ঠিকানাটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে তোমাদের বোঝানোর জন্য আমার ঠিকানাটাকে এখানে লিখেছি ঠিক এভাবে তোমরাও লিখবে তারপরের অপশানটা রয়েছে সিটি তোমরা যদি শহরে থাকো তাহলে তোমার শহরের নামটাকে এখানে লিখবে আর তোমরা যদি গ্রামে থাকো তাহলে গ্রামের আশেপাশে যে বড় শহরটা রয়েছে সেই শহরের নামটাকে এখানে লিখবে তারপরের অপশানটা রয়েছে স্টেট বা প্রভিন্স তোমরা যদি ইন্ডিয়াতে থাকো তাহলে তোমার রাজ্যের নামটাকে এখানে লিখবে আর তোমরা যদি বাংলাদেশে থাকো তাহলে তোমার ডিভিশনের নামটাকে এখানে লিখবে তারপরের অপশানটা রয়েছে পোস্টাল কোড সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার পিন কোডটাকে এই ঘরটার ভেতর লিখবে এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে মোবাইল নম্বরের একটা ঘর দেখতে পারবে এখানে তোমার একটা মোবাইল নম্বর লিখবে তারপরে অপশানটা রয়েছে ইমেল তোমার একটা ইমেল আইডি এই ঘরটার ভেতর লিখবে এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে প্যান বা টিন সার্টিফিকেট নাম্বারের একটা ঘর দেখতে পারবে তোমরা যদি ইন্ডিয়াতে থাকো তাহলে তোমার প্যান কার্ডের নাম্বারটাকে এই ঘরটার ভেতর লিখবে আর তোমরা যদি বাংলাদেশে থাকো তাহলে তোমার টিন সার্টিফিকেট নাম্বারটাকে এই ঘরটার ভেতর লিখবে এখানে প্যান কার্ড বা টিন সার্টিফিকেট নাম্বারটাকে লেখার পর তারপরের যে ঘরটা রয়েছে এই ঘরটাতে কিছু করার দরকার নেই এরপর এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে এই ঘরটাতে টিক দিয়ে দেবে এরপর নিচের নেক্সট টপস্টার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমরা টাকাটাকে কিভাবে নেবে সেটাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে তোমরা তিনটে অপশান দেখতে পারবে প্রথমের অপশানটা রয়েছে ব্যাঙ্ক ট্রান্সফার তোমরা যদি সরাসরি টাকাটাকে ব্যাংকে নিতে চাও তাহলে এখানে ব্যাঙ্ক ট্রান্সফার অপশানটাকে সিলেক্ট করতে হবে তোমরা যদি এখানে ব্যাঙ্ক ট্রান্সফার অপশানটাকে সিলেক্ট করো তাহলে তোমার ফেসবুকে যখনই পঁচিশ ডলার ইনকাম হবে তখনই সেই টাকাটাকে তোমরা ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবে আর এখানে দুই নম্বর অপশানটা রয়েছে ওয়ার ট্রান্সফার তোমরা যদি এখানে ওয়্যার ট্রান্সফার অপশানটাকে সিলেক্ট করো তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্টে যখন একশো ডলার জমা হবে তখনই তোমরা টাকাটাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবে প্রথমে তোমরা যদি এখানে ব্যাঙ্ক ট্রান্সফার অপশানটাকে সিলেক্ট করো তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার একদম প্রথমে তোমার নামটা লেখা থাকতে পারে অথবা তোমার নামটাকে লিখতে হতে পারে যদি এখানে তোমার নামটা লেখা না থাকে তাহলে সরকারি ডকুমেন্টস অনুযায়ী প্রথমে তোমার নামটাকে এখানে লিখবে আর তারপরে তোমার নামের টাইটেলটাকে এখানে লিখবে তারপরের অপশানটা রয়েছে আইএফসি কোড তুমি যে টাকা টাকাটাকে নেবে সেই ব্যাংকের আইএফসি কোডটাকে এখানে লিখতে হবে এখানে আইএফসি কোডটা কোডটাকে লেখার পর তারপরের অপশানটা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তুমি যে টাকা টাকাটাকে নেবে তোমার সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটাকে এখানে নিতে হবে আর তোমরা যদি এখানে ওয়্যার ট্রান্সফারটাকে সিলেক্ট করো তাহলে তোমাদেরকে এখানে আইএফসি কোডের জায়গায় সুইপ কোডটাকে লিখতে হবে সুইপ কোডটা তোমাদেরকে ব্যাংকে গিয়ে নিয়ে আসতে হবে এখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচের যে অপশানটা রয়েছে লিঙ্ক পে আউট মেথড এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমাদেরকে ফেসবুকের ট্যাক্স ইনফরমেশনটাকে সেট করতে হবে তার জন্য নিচের যে অপশানটা রয়েছে অ্যাড ট্যাক্স ইনফো এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে দেখতে পারবে তোমাদের কাছে জিজ্ঞাসা করছে তোমরা ইউএস নাগরিক কিনা এখানে তোমরা নো সিলেক্ট করবে তাহলে নিচের দিকে আর একটা অপশান চলে আসবে এখানে তোমাদেরকে জিজ্ঞাসা করছে তুমি ফেসবুক থেকে যে টাকাটা ইনকাম করবে সেই টাকাটা তোমার পরিবর্তে অন্য কেউ রিসিভ করবে কিনা এখানেও তোমরা নো সিলেক্ট করবে এরপর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমে তোমার নামটা লেখাই থাকবে কিছু করার দরকার নেই তারপরে অপশানটা রয়েছে কান্ট্রি অফ সিটিজেনশিপ তোমরা যে দেশের নাগরিক সেই দেশের নামটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে আমি ইন্ডিয়াতে থাকি তার জন্য এখানে ইন্ডিয়া নামটাকে সিলেক্ট করে নিলাম এরপরেই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে আই হ্যাভ নন ইউএসটিন এর একটা অপশন দেখতে পারবে এই অপশানটাকে সিলেক্ট করে নেবে তাহলে তোমরা এখানে একটা ঘর দেখতে পারবে তোমরা যদি ইন্ডিয়াতে থাকো তাহলে তোমার প্যান কার্ডের নাম্বারটাকে এখানে লিখবে আর তোমরা যদি বাংলাদেশে থাকো তাহলে তোমার টিন সার্টিফিকেট নাম্বারটাকে এখানে লিখবে এখানে তোমার প্যান কার্ড বা টিন সার্টিফিকেট নাম্বারটাকে লেখার পর নিচে নেক্সট অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটাতে কিছু করার দরকার নেই এই পেজটার একদম নিচের দিকে আসবে এরপর তোমরা এখানে নেক্সট অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটা কিছু করার দরকার নেই নিচে নেক্সট অপসেন্টার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমরা জিরো পার্সেন্ট সিলেক্ট করে নেবে এখানে জিরো পার্সেন্ট সিলেক্ট করার পর নেক্সট টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে তোমরা যে দেশের নাগরিক সেই দেশের নামটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে আমি ইন্ডিয়াতে থাকি তার জন্য এখানে ইন্ডিয়া নামটাকে সিলেক্ট করে নিলাম এখানে দেশের নামটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচের নেক্সট অপশান টার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই এই চলে আসবে আসবে এরপর পেজটার একদম নিচের দিকে তাহলে তোমরা এখানে একটা ঘর দেখতে পারবে প্রথমে এই ঘরটার উপর টাচ করে এই ঘরটাতে টিক দিয়ে দেবে এরপর এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার যে নামটা রয়েছে সেই নামটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে এখানে নামটাকে লেখার পর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটাতে কিছুই করার দরকার নেই এই পেজটারও একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে সাবমিট ফর্মের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে এরপর পেজটা কিছুক্ষণ সাদা হয়ে থাকবে অপেক্ষা করবে এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে ইয়োর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট তার মানে আমাদের ট্যাক্স ইনফরমেশন দেওয়া হয়ে গেছে এরপর তোমাদেরকে আর কিছু করার দরকার নেই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখো নিশ্চ কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই